রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ইস্যু, সেই ইস্যুতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন অভিযোগকারী ওই তরুণী। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল, এই রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তরুণী ওই রাজভবনেরই কর্মী ছিলেন, তিনি এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছেন। কথা বলবো প্রবীর, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর। কি খবর পাওয়া যাচ্ছে, ঠিক কোন পরিপ্রেক্ষিতে, কিসের পরিপ্রেক্ষিতে যাচ্ছেন এবং কি তার বক্তব্য? দেখো, রাজভবনের কর্মরতা এক তরুণী, তিনি কিন্তু অভিযোগ করেছিলেন যে সেকেন্ড মেয়ে তাকে শ্লীলতাহানি করা হয়েছে এবং অভিযোগ কিন্তু সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে ছিল। তারপর যথেষ্ট রাজনৈতিকভাবে বিষয়টা জলগোলা হয়েছে, রাজ্যপাল একটি সিসিটিভি ফুটেজ সামনে নিয়ে এসেছিল, তারপর থানার দ্বারস্থ হয়েছিলেন সেই তরুণী, হাইকোর্টের দ্বারস্থ, হাইকোর্টে সেই মামলা স্টে করে দেওয়া হয় এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে সেই তরুণী এবার তাকে শ্লীলতাহানি বা তাকে নির্যাতন করা হয়েছে এই অভিযোগকে নিয়ে তিনি সরাসরি এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সাতষট্টি পাতার একটি পিটিশন তিনি দাখিল করেছেন। সেখানে কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে তিনি সরাসরি অভিযোগ করেছেন এবং যেহেতু রাজ্যপাল তিনি সাংবিধানিক প্রধান রাজ্যের, তার বিরুদ্ধে কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেওয়া যায় না যতদিন তিনি সেই পদে থাকবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তিনি কিন্তু তার বিচার চেয়েছেন যে এক্ষেত্রে কি করণীয়। একদিকে যেমন কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি, কলকাতা হাইকোর্টের সেক্ষেত্রে মামলা স্টে রয়েছে এবং তারপর রাজনৈতিক জলগোলা হয়েছে বিস্তর এবং সেই তরুণীর অভিযোগ ছিল শুধু সেকেন্ড মে নয়, 24 এপ্রিলও তার সঙ্গে একই ব্যবহার করা হয়েছে বলে একই অভিযোগ করেছিলেন সেই তরুণী। এবার সমস্ত বিষয় নিয়ে তিনি বিচার পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সেই তরুণী রাজ্যপালের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই আজকের এই দিনে রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া এই তরুণী স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত বড় খবর এবং হাইকোর্টে স্টে হয়ে যাওয়ার পরে এখন তরুণী তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিচারের আশায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।